নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু যদি এরম কোনো জীবনে কখনো পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয় যে আপনারা কাউকে টাকা ধার দিয়েছেন বা আপনার ব্যবসার কোনো কাস্টমার আপনার থেকে জিনিস নিয়ে গেছে অথচ তার থেকে তার মূল্য উদ্ধার করতে পারছেন না রিকভার করতে পারছেন না তাহলে অবশ্যই আজকের এই টোটকাটি আপনাদের জন্য এরকম জীবনে কোনো পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে থাকে যে আপনি কারোর থেকে টাকা পান সে যে কারণেই হোক না কেন আমি দুই একটা উদাহরণস্বরূপ উল্লেখ করলাম যে কারণেই হোক না কেন আপনি সেই টাকা উদ্ধার করতে পারছেন না তখন আপনি এই টোটকাটি অবশ্যই করুন এটা করবেন শুক্লাপক্ষের মঙ্গলবার দিন সকাল বেলা দশটার মধ্যে সকাল দশটার মধ্যে এটি করার জন্য আপনাদেরকে দুটি লাল ইট যেরকম চিত্রে দেখানো হচ্ছে লাল ইট জোগাড় করবেন এই লাল ইট দুটিকে সাদা কাপড়ের মধ্যে মুড়ে দুটিকে আলাদা আলাদা মুড়তে পারেন দুটিকে একসঙ্গেও মুড়তে পারেন মাটি খুঁড়বেন মাটি খুঁড়ে মাটির নিচে গর্থের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এটিকে করতে হবে শুক্লপক্ষের যে কোনো মঙ্গলবার সকাল দশটার মধ্যে যখন আপনি মাটি খোড়া হয়ে যাবে তারপরে যখন ইটটিকে ঢোকাবেন তার পূর্বে অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে ওং হুম শ্রীং মঙ্গলায় নাম। এই মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করে তারপরে ইট দুটিকে মাটির নিচে ঢোকাবেন দেখবেন আপনি যার যার থেকে অর্থ পান এই যে অর্থ রিকভার হচ্ছে না এই সমস্যা কাটিয়ে অতি শীঘ্রই উঠতে পারবেন ধন্যবাদ দর্শক বন্ধু ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি এখানেই আমি শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আপনাদেরই বন্ধু রাজেন্দ্র ততক্ষণ পর্যন্ত আমাকে বিদায় দিন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়গুরু